হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজকে আমি আপনাদের ডিম আর ময়দা দিয়ে দারুণ মজার সকাল বিকেলে নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ, সময়ও খুব কম লাগে, খেতে অসম্ভব মজার হয়। খুবই অল্প সময়ে ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে ঝটপট এই নাস্তাটি তৈরি করে নেওয়া যায়। এই নাস্তাটি তৈরি করে 10 থেকে 15 দিন রেখে খেতে পারবেন। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছেই ভীষণ ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে একটি ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। ডিমটা অবশ্যই নর্মাল তাপমাত্রার হতে হবে। 3 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এখানে চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিবেন। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এবার ডিম আর চিনি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। হ্যান্ড বিটারের সাহায্যে ডিমটাকে খুব ভালো করে বিট করে নিতে হবে, যাতে করে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে আর চিনিটা গলে ডিমের সাথে খুব ভালো করে মিশে যায়। এ কাজটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে করবেন আর ডিমটাকে খুব ভালো করে ফোম করে নিতে হবে। এখন এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এখন এই তেল আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। তেলটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে করে সব কিছুর সাথে খুব ভালো করে মিশে যায়। এখন এর মধ্যে 1.5 কাপ পরিমাণ ময়দা একটি চালনি দিয়ে চেলে দিয়ে দিচ্ছি, যাতে করে কোনো প্রকার লাম্পস না থাকে। চেষ্টা করবেন ময়দাটা চেলে দিতে। ময়দা ডিমের মিশ্রণের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর খুব ভালো করে একটু সময় নিয়ে ডো তৈরি করে নিতে হবে। এই ডোটা কিন্তু নরম করা যাবে না, আবার অনেক বেশি শক্ত হবে না। আর এখানে কিন্তু আমি কোনো প্রকার পানি ব্যবহার করব না, যেহেতু এখানে আমি চিনি আর ডিম ব্যবহার করেছি। এতেই মাখানো হয়ে যাবে আর চিনি থেকে অনেকটা পানি বের হয়ে আসে, তাই একটু সময় নিয়ে মধ্যে এই ডো তৈরি করে নিতে হবে। এই তো আমার ডো তৈরি হয়ে গিয়েছে। এখন এই ডোটাকে সমান 2 ভাগে ভাগ করে নেব। এখান থেকে 1টি অংশ বড়ির উপর নিয়ে মোটামুটি পুরুত্বের একটি রুটি তৈরি করে নিতে হবে। এই রুটিটা খুব বেশি পাতলা হবে না, আবার অনেক বেশি মোটা করা যাবে না, মিডিয়াম পুরুত্বে রাখতে হবে। দেখুন রুটিটা ঠিক এরকম পুরুত্বের হবে। এবার এরকম একটি কুকি কাটার দিয়ে নাস্তাগুলোকে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে কেটে নেবেন। তো সবগুলো নাস্তা আমি কেটে নিয়েছি। এবার বাড়তি অংশগুলো উঠিয়ে নিচ্ছি। এই অংশটা আমি ফেলে দেব না, এগুলো দিয়ে পুনরায় রুটি তৈরি করে কুকি কাটার দিয়ে কেটে রাস্তার শেপ দিয়ে দেব। এভাবে সবগুলো নাস্তা আমি তৈরি করে নিয়েছি। এবার চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে লো আঁচে গরম করে নিয়েছি। এখন এই গরম তেলে নাস্তাগুলো একে একে দিয়ে দিচ্ছি। চুলারা স্লোতে রেখে এই নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। চুলারা স্লোতে রেখে এই নাস্তাগুলোকে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। এই নাস্তাগুলোকে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ পরপর নাস্তাগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। সবগুলো নাস্তা আমি উঠিয়ে নিচ্ছি।
তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে। এই নাস্তাটি আপনারা চাইলে স্টোর করে এক মাস পর্যন্ত রেখে খেতে পারবেন, খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। যে কেউ খুব সহজে এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এখানে বিদায় নিচ্ছি, সবাই অনেক বেশি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।